ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা আসলে দরিদ্র, লোক লজ্জার ভয় বলি মধ্যবিত্ত। কাকা কেমন দিলাম, জামাটা নিয়ে যাচ্ছেন, এটা ছিঁড়ে যতদিন না নেতা হবে ততদিন আপনার প্রিন্টটা থাকবে। জুম করে দেখতে নেই, বিশ্বাস ফেটে যায়। তো ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল, সেই জন্য এটার দাম আমরা সব সময় কম রাখি 200 টাকা। আমাদের এখানে ওয়ান হাউস সব কিছু, প্রিন্টিং, প্যাকেজিং, ডিজাইনিং, এভরিথিং। দেখো যেহেতু সামনে শ্রাবণ মাস আসছে, সেই জন্য কিন্তু দেখো শিব ঠাকুরের উপর কিন্তু একটা প্রিন্টিং চলছে পুরো মেশিনটা জুড়ে। জেন্স টি শার্ট পাবে, পোলো পেয়ে যাবে, ওভার সাইজ পেয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যায়। আর আজ কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা জায়গার সন্ধান দেবো, যেখানে কিন্তু তোমরা একদম ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে কিন্তু তোমরা নানা রকম কিন্তু ক্রিপ্টোগ্রাফি বলো বা টি শার্ট, প্রিন্টেড টি শার্ট কিন্তু তোমরা কিনতে পারবে অনেকটা কম দামে। তো কোথায় রয়েছে এবং কেমন কি দাম রয়েছে আর সেইখানে কেমন কি ডিজাইনিং টি শার্ট রয়েছে, তোমরা সেটা কিন্তু জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লেটস গো। এখন কিন্তু আমি চলে এসেছি সেই দোকানটার সামনে, যেখানে কিন্তু তোমরা ইউনিক স্টাইলের কিন্তু তোমার প্রিন্টেড যে ড্রেস, টি শার্টস রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ দোকানের নাম কিন্তু রয়েছে গুমনাম সামুরাই, তো পাওয়ার্ড বাই সামুরাই। তো কেমন কি রয়েছে এখানকার কালেকশন সবই কিন্তু দিদির থেকে আমি জানবো। নমস্কার দিদি, আমার কেস ব্লগার চ্যানেলে কিন্তু তোমাকে স্বাগত জানাই। নমস্কার। আর আপনার নামটা? আমার নাম অনন্যা চ্যাটার্জি। দোকানের নাম? আমার দোকানের নাম হচ্ছে গুমনাম। আর একটু কন্ট্যাক্ট নাম্বারটা তোমার বলে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7439308637। আর যারা কিনতে চাই দোকান দিয়ে জিনিসপত্র আপনার টি শার্টস, তো তারা কিভাবে আসবে? শিয়ালদহ থেকে যদি বনগাঁগামী যে কোনো ট্রেনে মধ্যমগ্রামে নামবেন, মধ্যমগ্রাম স্টেশন থেকে কালীবাড়ি, কালীবাড়িতে নেমে আমাকে কল করবেন, বা আমি আপনি আসার আগে আমাকে একটা কল করে নিলে আপনাকে আমি গুগল ম্যাপ পাঠিয়ে দেবো, আপনি চলে আসতে পারেন। তো এরপর এখানে কি কি কবে মানে স্টার্টিং প্রাইস কি রয়েছে এখানে? আমার স্টার্টিং প্রাইস হচ্ছে 250 থেকে আমার শুরু হচ্ছে, এবার আপ টু 400-500 অবধি আমাদের রয়েছে। মানে টি শার্ট থেকে শুরু করে আর কি কি রাখে? আমার কাছে টি শার্ট পেয়ে যাবে, পোলো পেয়ে যাবে, ওভার সাইজ পেয়ে যাবে, বাচ্চাদের কিডস সেগমেন্টে পেয়ে যাবে, মেয়েদের লেডিস যদি নিতে চাও সেটাও পেয়ে যাবে, সবই টি শার্টের উপর, মানে সবই টপ ওয়্যার। আর যারা ধরো স্কুলে লোগো টোগো বা কর্পোরেট জবের জন্য? অবশ্যই আমরা কর্পোরেট কাজ করি, কর্পোরেট বিভিন্ন অফিসের লোগো বা স্কুলের লোগো যেটাই পাবো সবই আমরা করে দিই। তো তোমার এই দোকানে কি কি কালেকশন রয়েছে, কেমন কি প্রাইস রয়েছে তুমি একটু দেখাও তো। আজকে আমি যেটা প্রথম যেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি, আমার প্রথম দিকের কাজ, এটা একটা হলুদ জামার উপরে রয়েছে, গেমোলজিস্ট। দেখতে পাচ্ছ গেমোলজিস্ট, দেখো। আর দিদির একটা কিন্তু স্পেশালিটি রয়েছে, যেটা কিন্তু অন্য কারো কোনো যে ক্রিপ্টোগ্রাফি লেখাগুলো সেগুলো কিন্তু কোনো কোনো কপি থাকে না, তাই না? পুরোটা কিন্তু দিদির নিজের মাথা দিয়ে বের করা, ক্রিয়েটিভিটি দিদি এটা বলতে পারেন। প্রত্যেকটা যখন আমি আপনাদের ডিজাইনগুলো দেখাবো আপনারা দেখবেন, দেখে যদি এর আগে এই ডিজাইন অন্য কোথাও দেখে থাকেন আমাকে জানাবেন। তো এটা কিন্তু একটা ইউনিক যেমন ডিজাইন রয়েছে, এই দেখো এই মোটিফটা দেখুন সবাই, এখানে টাইগার লেখা রয়েছে আর এখানে বেঙ্গল লেখা রয়েছে, যে পড়বে সে বুঝতে পারবে। হুম, যদি কেউ লুক আউট করে প্রথমে মনে হবে কিন্তু একটা বাঘের ফেস, তারপরে কিন্তু এখানে কিন্তু দেখো হিডেন কোণতে রয়েছে টাইগার লেখাটা, মানে এটা দেখো কতটা কিন্তু ক্রিয়েটিভিটি বোঝা যাচ্ছে। এটার প্রাইস কেমন কি রয়েছে? পুরোটাই মানে হ্যান্ডওয়ার্ক, পুরোটাই এটা স্ক্রিনে করে, এটা কিন্তু কোনো ডিটিএফ বা ডিডিজি কোনোটাই নয়, আমরা স্ক্রিনের উপর বেশি কাজ করি। আর এমনি প্রাইস কেমন কি রয়েছে? এটাই যেমন 250। আচ্ছা, এটাই 250, আগেরটাও 250 ছিল। এইটা যেমন দেখে নাও, ভবিষ্যৎ উজ্জ্বল, দেখতে পাচ্ছ এখানে লেখাটা দেখো খুব সুন্দর করে কিন্তু লেখা রয়েছে। দেখো এগুলো কিন্তু এরকম কিন্তু ক্রিয়েটিভিটি আইডিয়া তোমরা কোথাও আগে দেখেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, তাই তো? হ্যাঁ অবশ্যই জানাবে, জানালে আমিও খুশি হব, আমি আরো ইচ্ছা হবে আমার আরো কাজ করার এর উপর। আরেকটা টাইপোগ্রাফি তোমরা দেখতে পারো। আমরা আসলে দরিদ্র, লোক লজ্জার ভয় বলি মধ্যবিত্ত। বাহ, এটা কিন্তু অন্যরকম ইউনিক কিন্তু একটা লেখা, যেটা কিন্তু তোমরা চট করে কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না এরকম। এগুলোর দাম কি আছে? এগুলো 300। আচ্ছা, এগুলো মোটামুটি 300 রয়েছে। এটাও একটা মোটিভের উপরেই রয়েছে, ভালো করে খেয়াল করো মগটা কিন্তু পুরো মগের উপরেই করা। আচ্ছা, মগটা যে লেখা রয়েছে এটা একটা মগের একটা মোটিভের উপরেই কিন্তু মগটা লেখা রয়েছে, মগের মুল্লুক, তাই তো লেখাটা? দেখো মগের যে মগ, সেই মগটার কিন্তু ডিজাইনের উপরে কিন্তু মগের যে ব্যাপারটা সেটা কিন্তু লেখা রয়েছে, আর টোটালটা নিয়ে মগের মুল্লুক, মানে কতটা ক্রিয়েটিভিটি সেটা কিন্তু দেখে আশা করি কিন্তু যারা এই সব ড্রেস পরো টি শার্ট তারা কিন্তু বুঝতে পারছে, বাংলা টাইপোগ্রাফি ভালোবাসে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। এইটা একটা ফাংকির উপরে একটা লাইন, কাকা কেমন দিলাম, যারা কিন্তু একটু মিম লাভার্স হয়েছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট, তাই তো দিদি? হ্যাঁ।
এবার বিভিন্ন ধরনের মানুষ থাকে। এটা একটু সাবেকি, একটু পুরনো দিনের কথা। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, দেখো কি সুন্দর কিন্তু একটা, কিন্তু যে প্রবাদ বাক্য বা প্রবাদ বাক্য বাঙালিদের সেটা কিন্তু এখানে কিন্তু রয়েছে। এটা কেমন কি প্রাইস রয়েছে? এইটা তোমার শুরু হচ্ছে, এটা যেহেতু লেডিস এইটা 250। ঠিক আছে, তো এরপরে কিন্তু কালেকশনটা দেখো, হয়তো বলে কিছু আছে, আর এখানে কিন্তু হয়তো গুলো যে কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অন্যরকম রয়েছে। আর এটার দামও কেমন রয়েছে? এটা 250 রয়েছে। এটা আরেকটা দেখাচ্ছি 250-র মধ্যে, দেখতে পাচ্ছ হ্যাং আউট লেখা, বন্ধুদের সাথে যে হ্যাং আউট করা হয় সেই হ্যাং আউট কিন্তু এখানে দেখো সুন্দর করে কিন্তু দিদি। আর কালারের যে ড্রেস টি শার্টের যে কালারটা সেটা কিন্তু খুব মিষ্টি, তাই তো? এটা লেডিসদের জন্য তো? এটা লেডিসদের জন্য, এটা লেডিস জেন্টস উভয় পড়তে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে এটা একটা ছেলে বা একটা মেয়ে, যে কোনো একটা একটা ধরনের মানুষ পড়ছে। আর কেমন কি মানে সাইজের এখানে অ্যাভেলেবল রয়েছে? সাইজ আমাদের হচ্ছে 40 থেকে 46। আচ্ছা, আর বাচ্চা বড় সবারই পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এটা আরেকটা টাইপোগ্রাফি, জুম করে দেখতে নেই বিশ্বাস ফেটে যায়, বাহ। এটা একটা দেখতে পাচ্ছ। আর এবার আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে একটা নতুন ডিজাইন, দেখো ইন্ডিপেন্ডেন্স ডে যেহেতু সামনেই আসছে তাই জন্য কিন্তু একটা নতুন কিন্তু একটা ক্রিয়েটিভিটি, দেখো পুরো ইন্ডিয়ার যে গেট সেটার উপর কিন্তু রয়েছে, দেখো। এটার দাম কেমন কি রয়েছে? এইটা যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল সেই জন্য এটার দাম আমরা সব সময় কম রাখি, 200 টাকা। বা 200 টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছে, তাই তো? শুধু ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য এটা আমরা রাখি, শুধু ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য, যেহেতু অন্তত ভারতীয় হওয়ার কিছু তো একটা করে যায়। আচ্ছা বাহ, এটা আমাদের এল সাইজ টি-শার্ট। আচ্ছা, এল সাইজ ওভার সাইজ, আমি আমার সাইজও দেখাচ্ছি, আমি যদি পরি আমার মতন আরেকটা মানুষ ঢুকে যাবে। বাহ, বুঝতে পারছো তাহলে কতটা। আর আর কি কি কালার রয়েছে? আর বিভিন্ন ধরনের কালার রয়েছে, কোর কিছু কালার রয়েছে, সাদা কালো, যেমন আমাদের দেখতেই পাচ্ছ তুমি এখানে বিভিন্ন ধরনের মাল পড়ে রয়েছে, সাদা কালো হলুদ, ওইদিকে দেখো সাদা রয়েছে, যেহেতু বর্ষা তাই জন্য আমাকে এখন এক জায়গায় করে রাখতে হয়েছে। মানে এই মাল ম্যাটেরিয়ালস গুলোকে দিয়ে তুমি স্টিচ, কি আমি এখানে কাটিং করি, আর আমাদের স্টিচটা হয় আমাদের আরেকটা সেগমেন্টে, যেহেতু এখানে আমাদের প্রিন্টিং হয়, মানে বলে রাখি আমাদের এখানে ওয়ান হাউস সব কিছু, প্রিন্টিং, প্যাকেজিং, ডিজাইনিং, এভরিথিং, শুধু স্টিচিংটা কেন করি না, যাতে কালার লেগে যায়। কি ডিজাইন দেখাতে চলেছে দিদি বলো? একটা নতুন ধরনের, নতুন বলবো না, এটা হ্যান্ড ওয়ার্ক পুরোপুরি, যারা হাতের কাজ বোঝো তারা খুব ভালো বুঝবে এই জিনিসটা, এটাকে টাই ডাই বলে, টাই ডাই, টাই ডাই বলে, এটা ভীষণ ট্রেন্ডি, ভীষণ ভাবে চলছে টাই ডাই, আমাদের কালেকশন রয়েছে টাই ডাই। আমি একটা দেখালাম, বাকিগুলো ভাই ফুটেজে নিয়ে নিচ্ছে, তোমরা দেখে আমাকে জানিও কার কোনটা লাগবে। দেখো অনেকগুলো কিন্তু কালার অফ ভ্যারাইটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, তো তোমরা কিন্তু ঝটপট এখানে কিন্তু এসে কোয়ালিটি একদম দেখে তোমরা কিন্তু একদম, আমি বলবো যে এসে যোগাযোগ করো, করে দেখো, দেখে যদি মনে হয় তাহলেই নেবে। আমার এখানে সবই 180 জিএসএম বায়ো ওয়াশ টি-শার্ট, মানে একদম ধুলেও নষ্ট হবে না, ধুলেও নষ্ট হবে না। আমি একবারও কাউকে বলবো না যে অনলাইন অর্ডার করো, আমি সবাইকে বলবো আগে এসে নিজের হাতে যাচাই করো, তারপর যদি মনে হয় তাহলেই কিনো, একদম সবাইকে সবাইকে বলবো যে আগে দেখুন তারপরে কিনুন। এইটা হচ্ছে পোলো টি-শার্ট, ছেলেদের যে পোলো টি-শার্ট অফিসিয়ালে পরা হয় সেই পোলো টি-শার্ট অফিসে পরে যায় যারা। আচ্ছা, আর এখানে এই যে আমার ব্র্যান্ড নেম রয়েছে এখানে। আচ্ছা, প্রথম কথা এই গুম নামে আপনি পেয়ে যাবেন, অনলাইনেও পেয়ে যাবেন, নিশ্চয়ই পাবেন, অ্যামাজন ফ্লিপকার্টে আমাদের সবসময় সেল থাকে, আপনি দেখতে পারবেন সেখানে গুম নাম। আর আমার এই কোম্পানিটা পুরোপুরি সার্টিফাইড, এটা ভিয়েনা রেজিস্টার্ড সার্টিফাইড, আমাদের আর আছে, আমাদের ট্রেডমার্ক এতদিন ছিল এখন আর হয়ে গেছে আপনাদের আশীর্বাদে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কোম্পানিটা কিন্তু পুরোপুরি এমএসএমই রেজিস্টার্ড কোম্পানি, এমএসএমই রেজিস্টার্ড কোম্পানি শুধু নামেই না, কাজে, কাজে বলতে আমি যেখানে এখানে ডিজাইন করি আমাদের এখানে পুরো স্টিচ প্রিন্টিং পুরোটাই আমার মা দেখে, মানে ফুললি তোমরা বলতে পারো এটা একটা ওমেন অর্গানাইজেশন, যেখানে মার্কেটিং সেলস সেটা আমি দেখি, বাকিটুকু আমার মা দেখেন, স্টিচিং প্রিন্টিং সব আমার মা দেখেন, প্যাকেজিং আমরা দুজনে মিলে করে নিই। শান কি কি ভ্যারাইটিস পোলো টি-শার্টের মধ্যে রয়েছে এখন আপাতত? ব্লু নীলেঞ্জ, আর এটা হচ্ছে আপনার মারুন, মেরুন কালার, এগুলো আপনার পড়বে 450 করে, এগুলো পড়বে 450 করে রয়েছে এগুলো। এবার অনেকেই চায় এগুলোর মধ্যে প্রিন্ট করতে, প্রিন্ট করে বিভিন্ন অফিসের লোগো বা স্কুলের লোগো সেটা আমরা করে দিই, সেটা আমরা করে দিই, কোয়ান্টিটির উপরে হতে হবে, লোগো সবসময় কোয়ান্টিটির উপরে হতে হবে, মানে একটা
হলেন তখন তার প্রাইসিংটা বেশি পড়বে। আগের থেকে বলে দিচ্ছি, যখন যে পার্টিকুলার একটা করতে চাইবে তার যে প্রাইসটা পড়বে, যখন সে বাল্কে করছে কিন্তু সেই প্রাইসটা পড়বে, তখন কিন্তু প্রাইসটা ডিক্রিজ করবে। আপনি তো বলেছিলেন এই কথাটা, সেটাই আমি বলে দিলাম যে আপনি যদি নেন তাহলে, আপনি যদি বাল্কে নেন তাহলে আপনার কস্টিংটা সেখানে কম পড়বে। আমার এখানে তুমি লেডিস টি শার্ট পাবে, জেন্টস টি শার্ট পাবে, পোলো পেয়ে যাবে, ওভার সাইজ পেয়ে যাবে। আপাতত এই কটা নিয়ে আমরা কাজ করছি। স্কুল ড্রেস পেয়ে যাবে, স্কুল ড্রেস এখন আমি দেখাতে পাচ্ছি না কারণ নেই, তার সব বেরিয়ে গেছে। এখন যেহেতু পুজোর কালেকশন আসতে চলেছে, পুজোর কালার দেখতে পাচ্ছি এখানে এসেই রয়েছে, এগুলো এখন কাটিং আর স্টিচ হবে। আচ্ছা, এগুলো কাটিং স্টিচ করে তারপর এখন প্রিন্টিং, প্রিন্টিং হবে, আরও নতুন নতুন টাইপোগ্রাফি আসবে, আরও বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের টাইপোগ্রাফি আসবে। আর কেউ যদি অর্ডার করে বলে যে একটা নিজের ট্যাগলাইন দিয়ে দিলো, সেটার উপর তো কাজ, আমরা সবসময় ট্যাগলাইনের উপর কাজ করি। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, আপনার যেটা মনে হচ্ছে যে এই একটা এরম একটা সিচুয়েশন আপনি আমাকে দিয়ে দেবেন, সেই সিচুয়েশনের ট্যাগলাইন আমি আপনাকে তৈরি করব, মানে নিজের ক্রিয়েটিভিটির উপর তুমি তৈরি করবে। হ্যাঁ। আচ্ছা দিদি, অনেকের তো প্রশ্ন থাকে যে এই যে এখন কিনলাম কিন্তু হয়তো কালার উঠে যাবে বা ধুলে হয়তো উঠে যাবে, তো কি কালার, কি ব্র্যান্ডেড কি কালার ইউজ করো? আমরা ইউজ করি হচ্ছে সেরিকলের কালার, দেখতেই পাচ্ছ ওখানে রাখা রয়েছে সেরিকলের কালার। ফুজির একটা ডিপার্টমেন্ট হচ্ছে সেরিকল, যেটা দিয়ে স্ক্রিন প্রিন্টিং এর কাজ করা হয়। আমি এটা সবাইকে বলে রাখি যে আপনার প্রিন্ট, আপনার যে জামাটা নিয়ে যাচ্ছেন এটা ছিঁড়ে যতদিন না নেতা হবে ততদিন আপনার প্রিন্টটা থাকবে, মানে ধুলেও কিছু করলেও যাবে না, এতটা কিন্তু গ্যারান্টেড, আমি গ্যারান্টি দিতে পারি যে সেটা এটা এটা পড়ার যোগ্য নয়, এটা এখন নেতা হয়ে গেছে, আমি ততদিন অবধি গ্যারান্টি দিতে পারি। যে তোমাকে ওইগুলো দেখাচ্ছিল, আর তোমাদের একটু দিদির এই দোকানে আরো কি কি ডিজাইন রয়েছে কালেকশন সেগুলো তোমাদের দেখাই। বিশেষ করে আমার কিন্তু মন কেড়েছিল, দেখো জীবন আধারময়, সেটা কিন্তু দেখো জীবনের যে আধার ব্যাপারটা, সেটা কিন্তু আধার কার্ডের যে সাইনটা, সেই সিম্বলটা কিন্তু এখানে কিন্তু ইউজ করা হয়েছে একটা ক্রিয়েটিভিটির ওপর। আর তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এখানে দেখো কৃষ্ণ রয়েছে, ড্রাগনস রয়েছে, বাচ্চাদের জন্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, স্পাইডারম্যান রয়েছে এখানে, একটা সুপার হিরো রয়েছে, এইদিকেও কিন্তু কিছু কার্টুনের ওপর পেয়ে যাচ্ছ যারা বাচ্চাদের জন্য কিনতে চাইছো। আর তাছাড়া তো এখানে অনেক কালেকশন তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি যে অনেক রকম কিন্তু কালার অফ ভ্যারাইটি পেয়ে যাচ্ছ, তুমি অনেক কিন্তু ডিজাইনিংও পেয়ে যাচ্ছ। এই চলো দিদি, যেখানে কিন্তু প্রিন্ট করে এত সুন্দর সুন্দর, এটা আমার প্রিন্টিং স্টেজ, এখানে আমি প্রিন্ট করি। এখন প্রিন্ট হচ্ছে দেখো, যেহেতু সামনে শ্রাবণ মাস আসছে সেই জন্য কিন্তু দেখো শিব ঠাকুরের উপর কিন্তু একটা প্রিন্টিং চলছে, করি প্রিন্ট এখানে করি, আমি ডিজাইন করি, আমার মা, আমার মা প্রিন্ট করে, আমরা দুজনেই, মানে আমরা দুজনেই একদম 24 hours এর জন্য এখানে। আচ্ছা, তো এখানে কিন্তু দেখো কাকি কিন্তু একটা জামা প্রিন্ট করছে, যেমন এখানে যেমন শিব ঠাকুরটা প্রিন্ট করা হয়েছে ঠিক সেরকম ভাবে কিন্তু এখানে দেখো প্রিন্ট করার যে কাজ সেটা কিন্তু কাকি করছে। দেখো তোমাদের দেখিয়ে দিই কীভাবে কিন্তু প্রিন্ট হচ্ছে এখানে জামাটা, আর পুরোটাই কিন্তু যেমন দিদিটা বললো যে পুরোটাই কিন্তু তারা নিজেদের মধ্যে নিজেরাই কিন্তু পুরোটা করে, এখানে যে স্টিচিং থেকে শুরু করে প্রিন্টিং সব, স্টিচিংটা শুধু আমি তোমাকে এখন দেখাতে পাচ্ছি না, যে দুটোর সেগমেন্টটা তোমার আলাদা জায়গায়, এখানে যেহেতু প্রিন্ট হয় কালি লেগে যাওয়ার সব সময় ভয় থাকে, তাই এইটা করা আমাদের এখানে সম্ভব না, যদি হয় কোনোদিনও সম্ভব আমি নিশ্চয়ই এখানে স্টিচিং এর ব্যাপারটাও রাখবো। একটা কালার এখানে আপাতত পুট হয়েছে তাই তো, আরও কিন্তু এখানে কালার পড়ে তোমরা যেমন এখানে কিন্তু দেখতে পাচ্ছ তিন রকম কিন্তু কালারের এখানে কিন্তু ভাগ রয়েছে, তো একটা কালার কিন্তু এখানে পড়েছে, দেখো রংটা শুকিয়ে নেওয়া হয়েছে তাই না, কিন্তু একটা দেখলে কালার পড়ার পর কিন্তু সেটাকে গরম হিট দিয়ে কিন্তু শুকানো হলো, আর তারপরে কিন্তু তার উপর দিয়ে কিন্তু আর একটা কালার পুট করা হচ্ছে, যাতে এটা কিন্তু আরও একটু গ্লোরিফাই করে ড্রেসটা, দেখতে সুন্দর লাগে, দেখতে পাচ্ছ আর একটা কিন্তু কালার এখানে কিন্তু পুট করা হচ্ছে, দেখতে পাচ্ছ এরপরে কিন্তু যে স্কাই কালারটা দেওয়া হয়েছিলো তারপরে কিন্তু আর একটা কালার পুট করা হলো দেখো, আর তারপরে কিন্তু আবার কিন্তু হিট দেওয়া হচ্ছে, তারপর আর একটা কালার পুট দেওয়া হবে তাই না, তিনটে কালারে কিন্তু এখানে শেড পড়বে। দেখো দেখতে পেলে দুটো কালার কিন্তু পুট করা হলো, তারপরে কিন্তু তিন নম্বর যে কালার শেডসটা সেটা কিন্তু পুট করা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে রঙের যে কাজ সেটা কিন্তু এখানে চলছে, এরপর কিন্তু আবার হিট দিয়ে সেটাকে শুকিয়ে এরকম কিন্তু কালারটা করা হবে। দেখো মানুষ, এখন মানুষ টাকা কত দরকার, এখন মানুষ ভালো জিনিস খুঁজে এখন।